সবার মুখ উজ্জ্বল হয়েছে আমার জন্য। হ্যাঁ, পড়াশুনোর পাশাপাশি আমি নাচটা সবচেয়ে বেশি ভালোবাসি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিকে পড়ছো, একাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিকে পড়ছো, কিংবা যে ক্লাসেই পড়ে থাকো না কেন, তুমি যদি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করতে চাও কিংবা ক্লাসের মধ্যে প্রথম হতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে যে স্টুডেন্টটি এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, সেই ছাত্রীটি অ্যাকচুয়ালি কিভাবে প্রথম হয়েছে, কিভাবে পড়াশোনা করেছে, কিভাবে পড়াশোনার পাশাপাশি নাচ গান খেলাধুলা বন্ধু বান্ধবের সঙ্গে কথোপকথন আনন্দ সমস্ত কিছু কাটিয়ে প্রথম স্থান অধিকার করেছে, সেটাই কিন্তু সে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করেছে, যাতে তোমরাও ভবিষ্যতে এরকম নম্বর অ্যাচিভ করতে পারো। কাজেই এই ভিডিওটা তোমরা প্রত্যেকে সম্পূর্ণ দেখো, অনেক কিছু তোমরা এই ভিডিও থেকে শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। অদিশা, সবার প্রথমে তুমি আমাদের বলো যে এত যে সাফল্য অর্জন করলে উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া সবার স্বপ্ন থাকে, তুমি সেই স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছো, তো তোমার এক্সপিরিয়েন্সটা সবার প্রথম বলো, অনুভূতিটা প্রথম জানতে চাই আমি। প্রথমে তো আসলে আমি মন্দিরে ছিলাম, তো সেখানেই আমার মানে বাবা আমাকে জানায়, তো তখন একটু কেঁদে দিয়েছিলাম। তা তারপরে ভাবলাম যে না, এখন তো সবার সঙ্গে কথা বলতে হবে, এখন এত ইমোশনাল হয়ে পড়লে চলবে না। তো তারপরে আমি বাড়িতে আসি, তো সবার মুখ উজ্জ্বল হয়েছে আমার জন্য, সবাই বলছে যে এই তো এ ফার্স্ট অদিশা, মা এর মা এই যে আমার মাকে দেখিয়ে বলছে, ওটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। তুমি একটা শর্ট ইন্ট্রো দাও, তোমার নাম, তুমি কোথা থেকে বিলং করো, বাবা কি করে, একটা শর্ট ইন্ট্রো যদি দিয়ে দাও সবাই জানতে পারে তোমার সম্বন্ধে। আমি হচ্ছি অদিশা দেব শর্মা, আমার বাবা তপন দেব শর্মা একজন প্রাইমারি স্কুল শিক্ষক, আমার মা ইন্দিরা দেব শর্মা, উনি হচ্ছেন হেলথে চাকরি করে, মানে ফার্স্ট এনএম। আর আমার যে স্কুল থেকে আমি বের হলাম, শনিদেবী দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল, আর নিতান্তই মিডিল ক্লাস ফ্যামিলি বলতে গেলে। আচ্ছা, সবার প্রথমে তুমি সব থেকে প্রথম যে বিষয়টা জানতে চাই, তুমি কি ছোটোবেলার থেকে এরকম মেধাবী? তো অবশ্যই, তুমি ছোটোবেলার থেকে কি তুমি ফার্স্ট হয়ে এসছো না এই প্রথম? না, আমি ছোটোবেলার থেকে কোনোদিন ফার্স্ট হইনি, তবে একদম ছোটোবেলার স্কুলে আমি ফার্স্ট টু থার্ডের মধ্যে থাকতাম, দেন পরের স্কুলে আমাকে এক থেকে পাঁচ বা এক থেকে দশের থেকে কেউ নড়াতে পারেনি, আর তারপরে এই স্কুলে আমি এক থেকে পাঁচের মধ্যেই ছিলাম, মানে মোট কথা আমাকে এক থেকে দশের বাইরে আর কি আমি যাইনি। আচ্ছা, তোমার নাইন টেনের রেজাল্ট সম্বন্ধে যদি তুমি কিছু বলতে চাও, যে নাইন টেনে মানে মাধ্যমিকে তুমি কত স্কোর করেছিলে? মাধ্যমিকে আমার স্কোর ছিল 678, ভালো নম্বর। আর তুমি ক্লাস নাইনের স্কোর যদি বলতে চাও, নাইনের স্কোর কত ছিল? অ্যাকচুয়ালি নাইনের স্কোরটা আমি ঠিক মানে আমার মাথায় নেই, হ্যাঁ, তবে আমি আমার স্কুলে নাইনে সিক্সথ হয়েছিলাম। আচ্ছা, তুমি কি এক্সপেক্ট করেছিলে যে এই নম্বরটা পাবে, যে এত নম্বর মোটামুটি, যারা তুমি তো র্যাঙ্ক করতেও মোটামুটি এক থেকে দশের মধ্যে থাকতে, সেই অনুযায়ী তুমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে, প্রথম স্থান অধিকার করবে, সেটা কি এক্সপেক্ট করেছিলে তুমি? ভালো ফল হবে আশা করেছিলাম, মানে হয়তো বোর্ডে থাকতেও পারি সেটাও মানে একটু মনে মনে আশা ছিল, তবে আমার যেটা মনে হয় যারা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হয় তারা মনে হয় মানে নিজেরাও কল্পনা করতে পারে না যে ফার্স্ট, কারণ এত লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই মেধাবী, তো সেই ক্ষেত্রে এটা একটু মানে কল্পনা করাটা একটু মানে অস্বাভাবিক লাগে। আচ্ছা, তোমার কি মনে হয় যে যারা তোমার মতন রেজাল্ট করতে চায় ভবিষ্যতে, তাদের ক্লাস ইলেভেন থেকে একদম প্রস্তুতি হতে হবে, না টুয়েলভ থেকেও যদি যারা চায় যে টুয়েলভ থেকে আমরা অ্যাকচুয়ালি এই স্থানটা অধিকার করব বা এত ভালো রেজাল্ট করব, তারা কি করতে পারে? তুমি কিভাবে ইলেভেন টুয়েলভ অ্যাকচুয়ালি শুরু করেছিলে, প্রথম ইলেভেন নিয়ে যদি বলো। আমার তো ইলেভেন তো আমার মানে যখন আমাদের আমার আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিকের ব্যাচ শুরু হলো, তো তারপরেই তো
মানে করোনা শুরু হয়ে গেল, তো সেই জন্য আমার বেশিরভাগই অনলাইন ক্লাস হয়েছে। তবে একটা কথা বলবো, আমি তো সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ি, সে সায়েন্স হোক বা আর্টসই হোক, আমার মনে হয় যে 9-10টা তো একটা বেস, তবে 12-এর ক্ষেত্রে 11-টা হচ্ছে একটা মেইন বেস। কারণ 11 যদি কেউ ফাঁকি দেয়, সে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক, 12-টা বোঝাটা মুশকিল হয়ে যায় তার পক্ষে, মুশকিল বলতে অনেকটাই মুশকিল হয়ে যায়, যা বিশেষ করে ম্যাথমেটিক্স ফিজিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাথমেটিক্সটা তো আমার খুবই পছন্দের সাবজেক্ট, তো ম্যাথমেটিক্সের 11-এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলো শেখানো হয় বা এই টাইপের জিনিসগুলো, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 11 না জানলে 12-এ কোনো কিছুই হবে না। হ্যাঁ, 11 না জানলে 12-এর কিছুই হবেন না, সেটা আবার বলা ভুল, কিছুটা আবার মানে 10 মানে কিছুটা হয় আর কি, যদি একটু মানে লেবার দেওয়া যায়। তবে অনেক কিছু অনেকগুলো জায়গা আছে যেগুলো মানে খালি লেবার দিলে হবে না, সেগুলো 11-এর জ্ঞানটা অবশ্যই থাকা প্রয়োজন। কারণ এই যেগুলো আমরা শিখি সেগুলোর প্রয়োগ 11-12-এ যা শিখি বা 9-10-এ যা শিখি, তার প্রয়োগ আমাদের সারা জীবন চলতে থাকে। একদম একদম ঠিক বলেছো। আর 12-এ শুরুটা তুমি কিভাবে করেছিলে, একদম প্রথম থেকে 11-এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকেই শুরু করেছো, না কয়েকদিন পর থেকেই শুরু করেছো? না, আমি কি পড়াটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম, ওটাকে নিয়ে আমি কোনোদিন কোনো চাপ নিতাম না, তো সেই জন্য যেরকম হয় মানে আমি আমার ছোটবেলার থেকেই যেটা অভ্যেস সেটা হচ্ছে আমার পরীক্ষা হয়ে যাবে, তারপরে আমার 10-12 দিন এরকম রেস্ট চলবে। আমি ওরকম প্রায় হাফ মান্থ আমি রেস্ট নিয়েছিলাম। আর সর্বতোভাবে আমাদের 11-এর পরীক্ষাই হয়নি, যেটা সত্যি কথা, কারণ সেই সময় কোভিডের ব্যাপার, এবং কোভিড হচ্ছে তখন চূড়ান্ত পর্যায়ে, তো তখন বললো না 10-এর মার্কশিট অনুযায়ী 11 দিতে হবে নাম্বার, তো তাই সেটা যখনকার ঘোষণা হলো তখন ভাবলাম না এতদিন তো 11-কে নিয়ে চাপ নিয়েছি, তাহলে এখন একটু আগে কয়েকদিন রিল্যাক্স, দেন আবার নতুন মুডে পড়াশোনা। মানে 11-এর পরীক্ষা হয়নি ওই ঘোষণার পরে যে রেজাল্ট দেবে, তার কতদিন পর থেকে শুরু করেছো? এক মাস একটু রেস্ট নিয়েছিলে না, 15 দিন রেস্ট নিয়েছিলে? এক মাস নেইনি আমি, এই 15 দিনের মতো নিয়েছিলাম। মানে তার মানে তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি যদি শুধুমাত্র পড়াশোনাটাই করনি, পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করেছো। পড়াশোনার পাশাপাশি কি করতে ভালো লাগে তোমার, গান বাজনা? হ্যাঁ, পড়াশুনোর পাশাপাশি আমি নাচটা সবচেয়ে বেশি ভালোবাসি, তো আমি 3 বছর বয়স থেকে নাচ আর আবৃত্তি শুরু করে দিই করা, তো তারপরে তাছাড়া আমি আর্টও করি, আর তারপরে এমনি আমি আমার 10-এর পরে ইচ্ছা ছিল, বাবা মা বলেছিল যদি ভালো রেজাল্ট করিস কী নিবি, তো তখন বলেছিলাম আমার গিটার খুব ভালো লাগে, আর তাছাড়া আমি তো গানও শিখেছিলাম, তো ওই তাহলে আমি গিটারের সঙ্গে গান করব। হ্যাঁ, তো ওই তারপরে তো ওই কোভিড কাল চলে আসলো, আমি মানে গিটারটা আমি কিনেও ছিলাম কিছুদিন, মানে শেখাও হয়েছিল, আমি উচ্চ মাধ্যমিকের 2 মাস আগে গিটার শেখা বাদ দিয়েছি। তবে কি ওই মানে আমি গিটার শিখে শান্তি হয়নি, কারণ মানে ওই যে একটু লকডাউন হয় দেন আবার লকডাউন খোলে, এরকমভাবে না মানে কোনো শিক্ষা মানে ঠিকঠাক মানে হয় না, অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এই লকডাউনে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারেনি, অনেকেরই অভিযোগ ঠিকমতন ক্লিয়ার করতে পারেনি, তোমার কি মনে হয় যে লকডাউনে কিছুটা হলেও পড়াশোনা হ্যাম্পার হয়েছে? লকডাউনে আমাকে প্রথম দিকে খুব বদার করেছিল, কারণ একবার একদম যে পড়াশোনাটা হয় বিশেষ করে স্কুল থেকে যে পড়াশোনাটা হয় সেটা কি যথাযথ তুমি হেল্প পেয়েছো স্কুল থেকে, যেটা অফলাইনে হয়ে থাকে? দেখুন, অফলাইনে তো আমরা তো শুরুতেই আমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ মানে HS-এর যারা হচ্ছে অনলাইন শুরু করলো আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার আমি যেটা বলবো, অনলাইন ক্লাসে স্যাররা খুবই সহায়তা করেছেন। এখন দেখুন যে অনেক ক্ষেত্রে কী হয়, টাওয়ারের প্রবলেম থাকে, হ্যাঁ সেটা আমাদেরও হাতে থাকে না, টিচারদেরও হাতে থাকে না। এই টাওয়ারের প্রবলেমের জন্য আমার অনেক বান্ধবীরাই ক্লাস করতে পারেনি, পরে আমার থেকে নিয়েছে নোট, এরকম আর কি হয়েছে। তো সেক্ষেত্রে আমার এখানে টাওয়ারের খুব একটা প্রবলেম ছিল না, তো ছিল না একদম সেটা বলবো না, তবে যতটুকু মানে ছিল টাওয়ার হয়ে গেছে। আমারও অনলাইনে কিছুটা প্রবলেম হয়েছে সেটাই বলতে চাই, ওই তাও আমার নেটওয়ার্কের কারণে, কিন্তু টিচাররা নিজেদের মানে অনেক অনেক পরিশ্রম করেছে আমার স্কুলের টিচাররা। হ্যাঁ, এরপরে মেন বিষয় তোমার প্রাইভেট টিউশন তো অতি অবশ্যই ছিল, তো তুমি প্রাইভেট টিউশন আর সেলফ স্টাডি এই দুটোকে কিভাবে দেখো? হ্যাঁ, প্রাইভেট টিউশন আর সেলফ স্টাডির, প্রাইভেট টিউশন বলতে কি কোভিড কাল যেহেতু ছিল, আমি স্কুলটাতে আর কি বেশি বিশ্বাস করতাম, তো আমার মানে
মার চেনা পরিচিত আর কি, হ্যাঁ বাবার চেনা পরিচিত এরকম আর কি, ওনাদের কাছ থেকে কিছুটা হেল্প নিয়েছিলাম। কারণ মানে অনলাইন ক্লাস যেহেতু হচ্ছিল, ওই নেটওয়ার্ক প্রবলেম, সেই কারণে মানে অসুবিধে হচ্ছিল, হয়তো কোনো জিনিস বুঝতে পারছিলাম না, সেক্ষেত্রে হেল্প নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো আমরা বেসিক্যালি আমরা যখন পড়াশোনা করেছি, অনার্স করেছি, এমএসসি করেছি, তখন যে বিষয়টা আমরা দেখেছি যে সেলফ স্টাডিটা অনেকটা কাজে লাগে। তো তোমার ক্ষেত্রে কি মনে হয়েছে যে পড়তে যাওয়া, অনলাইন ক্লাস করা, তার থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেলফ স্টাডি? তুমি তোমার ডেলি রুটিনের মধ্যে সেলফ স্টাডির জন্য কতটা সময় রাখতে আর কতটা প্রাইভেট টিউশনের জন্য সময় রাখতে? আমি স্কুল এবং টিউশন সব কিছুর পড়ার উপরই বিশ্বাস রাখি। আমার কোনোদিনও মনে হয় না যে খালি নিজেরা পড়লে হবে। কারণ দেখুন, আমার তো আর কি সব কিছু জানি না, তাই টিচারদেরও আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তারপরেই তো আমরা সেটা বুঝতে পারবো এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবো। তাই আমার আমি যতটুকু সময় নিজে পড়তাম, আমার ততটুকু সময় আমার মানে স্যারদের বা পরিচিত লোকেদের কাছ থেকে হেল্প নিতাম। প্রাইভেট টিউশন আর সেলফ স্টাডিকে সমান সমান সময় দিতে, দিনে কত ঘন্টা পড়তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা টিউশনি, স্কুল সব কিছু বাদ দিয়ে সময় দিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কি ডেলি কোনো রুটিন থাকতো? তুমি কি রুটিন অনুযায়ী পড়াশোনা করতে? আমরা শুনে থাকি যে মেধাবী স্টুডেন্ট যারা র্যাঙ্ক করে তারা একটা রুটিনের মধ্যে চলে, মানে এই রুটিনের মধ্যে মেনটেন করে পড়াশোনা করে। তোমার কি এরকম কোনো রুটিন করেছিলে? রুটিন আমার সেরকম কোনো রুটিন ছিল না, কারণ আমি বললামই যে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে একটা আগ্রহ রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটু অন্য টাইপের, মানে হয়তো কোনো দিন অঙ্ক করছি তো করছি, আবার কোনো দিন হয়তো পড়তে বসিনি তো মানে আমি বসবই না। তবে সেই ক্ষেত্রে আমার একটা যেটা আর কি ফিক্সড রুটিন বলতে গেলে, আমার ওই 4-5 ঘন্টা আমি অবশ্যই পড়তাম, মানে সেটা আমি পড়তামই প্রত্যেকদিন 4-5 ঘন্টা সেলফ স্টাডি করতেই। হুম হুম হুম। আচ্ছা, এখানে অনেকটা ভূমিকা পালন করে মা বাবা, প্যারেন্টস। তো প্যারেন্টসের কীরকম সাপোর্ট ছিল পড়াশোনার পেছনে? প্রত্যেকটা প্যারেন্টসেরই সাপোর্ট থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে মা বাবার অবদান কীরকম যদি তুমি বলো? আমার মা ওই আমাকে ক্লাস 6 পর্যন্ত পড়িয়েছেন, দেন আমার আর কি টিউশন বা এরকম টাইপের। হ্যাঁ, তো তারপরেই আমার বাবা তো আমাকে টিউশন দিয়ে আসা, নিয়ে আসা বা সাইকেল চালানো যেটা শেখায় আর কি, সব বাবারাই তাদের মেয়েদেরকে, বাবাই আমাকে সাইকেল চালানো শিখিয়েছে। ওই বাবার সঙ্গে আমি টিউশন যাতায়াত, মানে আমি হয় যদি দুবার যেতাম, মানে টিউশনে যাওয়া আর আসা মিলে বাবার সেটা 4 বার হয়ে যেত। তো মানে আমার বাবা মা খুবই মানে ভূমিকা বাবা মার খুবই রয়েছে, সাপোর্ট করে। আর একটা জিনিস যেটা এই মুহূর্তে বেশিরভাগ স্টুডেন্টদের অভিযোগ প্যারেন্টসদের প্রতি, বাবা মা তো ভালোবাসে, ভালো তো প্রত্যেকটা বাবা মাই চাই, কিন্তু এখানে যে শুধুমাত্র পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরে ফোন ধরা যাবে না, ফোন ঘাটা যাবে না, তোমার কি পার্সোনাল কোনো ফোন দেওয়া ছিল ও যেটা এই মুহূর্তে অনলাইন ক্লাস ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে বা গান শুনতে বা তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোতে সাপোর্ট করতো বাবা মা? হ্যাঁ, আমি মোবাইল লেখা বলতে কি, মোবাইলে আমি বললামই আমার ওই চারপাশের যে জিনিসগুলো, আমি এডিটিংয়ের ভিডিও দেখতাম সেগুলো। বাবা মা একবার রাগ করে মোবাইলও ভেঙে দিয়েছিল, কারণ আমি মানে পড়াশোনার ভিডিও না দেখে কেন ওগুলো দেখি। তো তারপরে মা বুঝতে পারে যে ওগুলো মানে ওগুলো যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে, মানে এই টাইপের। কারণ আমি ওগুলোর সঙ্গে ওতপ্রোত, যেমন পড়াশোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেমন আমি এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত, এগুলো হচ্ছে আমার অক্সিজেন। তো সেই জন্য মানে সব কিছুই আমার কাছে সেম। খুব ভালো বলেছো এটা। তো তুমি মানে মানে মোটামুটি পরীক্ষার কতদিন আগে পর্যন্ত ফোন নিয়ে মানে পড়াশোনা বাদে অন্য কিছু এক্সপিরিয়েন্স করেছো ফোনের মাধ্যমে? এখন যেটা শোনা যায় যে ফোন দিলে স্টুডেন্টরা নাকি খারাপ হয়ে যাবে, এ বিষয়ে তোমার মন্তব্যটা আমি শুনতে চাই। হ্যাঁ, এখানে যেটা মন্তব্য, যেটাকে যেভাবে ইউজ করবে সেটা একদম সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেমন কোনো দিন আমি এডিটিংয়ের ভিডিও দেখতাম, কার্টুনস দেখতাম, সেগুলো ঠিক আছে, কিন্তু আমার বাবা মা কখনোই বলতে পারবে না যে আমি অনলাইন গেমস খেলেছি বা এরকম কিছু, মানে যেগুলো আর কি অ্যাডিক্টেড জিনিস, এরকম কিছু আমি কোনো দিন করিনি। তো আমার ক্ষেত্রে সেই কারণে মোবাইলটা কোনো খুব একটা বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। আমার মোবাইলে যেমন ইউটিউবে বিভিন্ন শিক্ষার যে ব্যাপার, ওগুলো আমি মাঝে মাঝে দেখতাম, ও মানে ওগুলোর থেকে অনেক কিছু জানা যায়। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে মোবাইলটা খারাপ কোনো এফেক্ট পড়েছে বলে আমার বাবা মার আর কি, এটা আমি বাবা মার কাছেও শুনিনি।
মানে তুমি বলতে হ্যাঁ তুমি বলতে চাইছো যে অ্যাকচুয়ালি ম্যানেজ করে পড়াশোনা বাদ দিয়ে যদি স্টুডেন্টরা তাদের এক্সট্রা সময়ে যদি একটু নিজেদের আনন্দ বা এন্টারটেনমেন্টও রাখে জীবনে, তাহলে পড়াশোনায় কোনো রকম এফেক্ট পড়ে না, তাই তো? হ্যাঁ, আমি সেটাই বলি যে যদি কেউ কোনো জিনিসকে খুব ভালোবাসে, যেমন আমি নাচটাকে খুবই ভালোবাসি, মন থেকে নাচ আর্ট এগুলোকে, গান আবৃত্তি, তো সেই ক্ষেত্রে আমার এগুলো আমার পড়াশোনার পথে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি। যেমন আমি মাধ্যমিকের মাধ্যমিকের যে টেস্ট হয় তার 2 মাস আগে আমি 2টো প্রোগ্রাম করেছি দুর্গাপুজোর সময়। বাহ, মানে তুমি শুধুমাত্র মেধাবী না, তার সাথে ট্যালেন্টেড, মানে এটা বলতেই হবে। কেন তো মানে তুমি প্রোগ্রাম করেছো, তারপরে তুমি আদার্স করেছো, খুবই ভালো লাগছে তোমার এই মানে এরকম একজন মেধাবী স্টুডেন্টের থেকে এইরকম মন্তব্য শুনতে। আচ্ছা, এরপরে তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে রিভিশন নিয়ে। এখন আমাদের পড়াশোনা তো আছে, আমাদের বইটা শুধুমাত্র কমপ্লিট করতে হবে বা লিখতে হবে পুরো সিলেবাস, সেটা না, টেস্ট পেপার রয়েছে, তারপরে রিভিশন রয়েছে। তুমি কতবার তোমার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে রিভিশন করেছো যদি বলো, এবং রিভিশনের পদ্ধতি যদি বলো যে তোমার ক্ষেত্রে তুমি কী করেছো? দেখো দাদা, মানে উচ্চ মাধ্যমিকের বই মাধ্যমিকের থেকে তো অনেক মোটা, মানে দেখতেও মোটা এবং মানে ভাবনা চিন্তাতেও মোটা আর কি, মানে তো সেই ক্ষেত্রে এই এইটা যদি কেউ ভাবে যে আমি প্রথমে ভালো পড়বো না, পরে আমি রিভিশন দিয়ে নেব, এটা সবচেয়ে তো সেই স্টুডেন্টের ভুল হবে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদেরকে টিচাররা প্রথমেই বলে দিয়েছিল, দেখো এটা কিন্তু রিভাইজ দেওয়ার আমরা সময় পাবো না, ঠিক আছে, তো এখন থেকে মন দিয়ে পড়ো। তাই কি হয়েছে, প্রথম থেকে আর কি সেই মানে যেগুলো আর কি বলেছিল, যে টপিকগুলো ওগুলো মানে মগজস্থ করে নিয়েছিলাম, তো সেই জন্য মানে রিভিশন দেওয়া হয়নি। হ্যাঁ, সেই মানে এরকম না যে মানে একদমই দেইনি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়েছে না এগুলো দেওয়া উচিত, হ্যাঁ এগুলো আর কি আমাকে আবার পড়তে হবে, নিজে নিজে দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, এটা যদি কেউ করে সবচেয়ে বড় ভুল করবে যদি ভাবে যে আমি পরে রিভিশনের সময় জিনিসগুলোকে ঠিক করে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতে চাইছো রিভিশন দেওয়াটা খারাপ ব্যাপার না, কিন্তু অ্যাকচুয়ালি যখন পড়ছো সেটা পুরোপুরিভাবে পড়ুক, মানে সব জানুক পুরোটা, তাই বলতে চাইছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কারণ পরবর্তীতে কিন্তু সময় নাও পাওয়া যেতে পারে। একদম। আর টেস্ট পেপার তুমি প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ অবশ্যই, এটাও আমার বলার আছে যে টেস্ট পেপার বা কোশ্চেন সলভ বা পরীক্ষা যত বেশি দেবে তার পারফেকশন তত বেশি আসবে। আচ্ছা, আর তুমি 5 ইয়ার্স না 10 ইয়ার্স কমপ্লিট করেছিলে? ও আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বলতে আমি প্রিভিয়াস না 4 ইয়ার্স কোশ্চেন সলভ করেছি, আর তাছাড়া এমনি যে টেস্ট পেপারসগুলো আছে ওগুলো সলভ করেছি। হ্যাঁ আচ্ছা, আমরা বিভিন্ন সময়ে স্টুডেন্টদের বলে থাকি যে 4 ইয়ার্স 5 ইয়ার্স সলভ করলেই ওর মধ্যে থেকে রিপিটিশন হয়, ওর মধ্যে থেকে কমন পাওয়া যায়, তোমার কি মনে হয়? এটার আমি মানে আমি অ্যাকচুয়ালি কি কমন ভিত্তিক কোনোদিনই পড়াশোনা করিনি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল টিচার যেগুলো দিচ্ছে সেগুলোও সলভ করি, প্লাস মানে যেগুলো আর কি এমনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এটা যদি কেউ ভেবে থাকে যে ওগুলো সলভ করলেই মানে সব পেয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি প্রিভিয়াস 4 ইয়ার্স কোশ্চেন সলভ করেছি, তবুও কই আমি সেরকমভাবে তো কোনো কমন পাইনি। আর কমন কি, পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছুই কমন নয়, পুরো বইটাই হচ্ছে কমন। কমন হয় না একদম, সায়েন্সে বিশেষ করে কমন জিনিসটাই নেই। আচ্ছা, এরপরে ফিউচার গোল আর কী নিয়ে এগিয়ে যেতে চাও, তোমার ফিউচার গোল কী, এরকম কিছু ভেবেছো যে ভবিষ্যতে আমি এই জায়গায় যাব বা এই আমার ড্রিম রয়েছে এটা আমি পূরণ করব অ্যাকচুয়ালি নিজে? অ্যাকচুয়ালি আমি এইচএসটাতে ফোকাস ছিল, মানে আমার ফোকাস এইচএসে ছিল, তো সেই কারণে আমি অন্যদিকে অতটা ভাবিনি প্রথমে না, খুব মানে খুব কেমন আমি হয়ে গেছিলাম। অনেকে বলছে যে আমি নিটের কোচিং নিচ্ছি, অনেকে বলছে কি আমি জেইর প্রিপারেশন নিচ্ছি, কি রে তুই করবি না, আমি বাড়িতে এসে সব বলতাম মা সবাই নিচ্ছে আমার কি হবে আমি কি করব। তো তখন আমার মা বলে তুমি আগে এইচএস ফোকাস করো, তারপর তোমার যা ইচ্ছে হয় রেজাল্টের পরে তোমার যা মনে হয় তুমি সেটার সিদ্ধান্ত নেবে। তো এইচএসের পরে তো এতো রাজ্যে আর কি হলাম, ফার্স্ট মানে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম, তো তারপর এখনো আসলে ভাবারই সময় পাইনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে ম্যাথটাকে ভালোবাসি, ম্যাথ নিয়ে এগোবো। শখ আছে তো ম্যাথ নিয়ে পড়বে, খুব ভালো লাগলো আমার শুনে, কারণ আমি নিজে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, ম্যাথটা নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই।
তুমি ম্যাথ ম্যাথকে ভালোবাসো, তুমি পড়াশোনা ভালোবাসো, তুমি ডান্স করো, তুমি নাচ করো, তোমার একটা গোল যে তুমি এই জায়গাটায় লাইফে যে কাজটা করে তুমি সবথেকে বেশি এনজয় করো, আমি বলতে চাইছি যেটা তুমি ভবিষ্যতে নিজেকে দেখতে চাও, এরকম কিছু কি ঠিক করেছো এখনো যে না আমি ভবিষ্যতে এই কাজ? না এখনো ভাবিনি, আসলে কি একটু ভাবতে সময় লাগবে, সেই সময়টা এখনো পাইনি। প্যাশন বলতে গেলে কি এইগুলোই? না আমি পথ শিশুদের নিয়ে কাজ করতে চাই, মানে ওদের আমি তো নিজেও এইসব চারপাশের মানে এই নাচ গান করি, তাই যখন দেখি কোনো শিশু কমার্শিয়াল কারণে এগোতে পারছে না, তাদের মধ্যে নাচের প্রতিভা বা দৌড় বা ঝড় প্রতিভা মানে এসব রয়েছে, তখন আমার খুব খারাপ লাগে এসব দেখে। সেই কারণে আমার মধ্যে ওই প্যাশনটাই রয়েছে যে যাই হই না কেন সৎ পথে রোজগার করব এবং সেই রোজগারের টাকায় তাদের যেন একটু হলেও আমি সুবিধা করতে পারি। দারুণ কথা বলেছো, তোমার এই কথাটা সব থেকে আমার ভালো লাগলো, মানে এই বয়সে এইরকম ধরনের ম্যাচিউরিটি আমাদেরও ছিল না, সত্যি খুব সুন্দর লাগলো এই কথাটা শুনে। তোমার এই শখটা অবশ্যই পূরণ হোক, সর্বদা এরকম কাজ করো, খুব ভালো লাগলো। তোমার যেটা বলবো যে তোমার ফ্রেন্ডদের অবদান কী বলবে, ফ্রেন্ডদের রিয়াকশান কী এই মুহূর্তে আর ফ্রেন্ডদের অবদান কী? আমার এক বান্ধবীর মা ওই মানে ওরা এসেছিলো আর কি, মানে রেজাল্টের পরের দিন ওরা মানে টিভি খুলে বসেছিল, তো ওর মা বলে কি দেখ অধিশা হয়েছে বলে ওর মাই লাফালাফি শুরু করে দিয়েছে, মানে ও খুব খুশি হয়েছে, ওর নিজের রেজাল্টের থেকে বেশি আমার রেজাল্টে খুশি হয়েছে। আর আমাদের দুজনের কথা বলতে আমরা দুজন মানে গল্প যদি একবার শুরু করি এক ঘন্টা আমাদের কোনো ব্যাপারই না এরকম আর কি, আমাদের সব বিষয়ে গল্প হয়। বললাম না আমি খালি পড়াশুনো নিয়ে থাকতে ভালোবাসি না, আমরা পড়াশোনা ইয়ারকি ফাজলামি সবই মানে করি এবং পড়াশোনা নিয়ে কোনটা কী করলে ভালো হয় সেসব নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়। তার মানে ফ্রেন্ডদের সাথেও ভালো বন্ডিং রয়েছে, সবসময় ফ্রেন্ডদের সাথেও কানেক্ট থাকতে পড়াশোনার সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একা থাকতে ভালোবাসি না, সবাইকে নিয়ে সব কিছুকে নিয়ে আমার থাকতে ভালো লাগে। আচ্ছা এই মানে তোমার থেকে যারা ছোট রয়েছে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক দেবে বা যে কোনো এক্সাম দিক না কেন, সেক্ষেত্রে তোমাদের যারা জুনিয়র রয়েছে ভাই বোন রয়েছে তাদেরকে তুমি অ্যাকচুয়ালি কী উপদেশ দিতে চাইবে যাতে তারা তোমার মতন রেজাল্ট করতে পারে? তাদেরকে আমি বলবো যে পড়াটাকে ক্যাজুয়ালি নাও, এটা ভাববে না কখনো যে ও পারলো না ও পেরেছে আমাকে আমি পারলাম না এটা কীরকম ব্যাপার হয়ে গেল, না তুমি নিজের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবে, তুমি এর আগের বার 90% পেয়েছো 91% পাওয়ার চেষ্টা করবে, কিন্তু 90 থেকে একবারে 100% করতে নিলে হ্যাঁ অনেকেই হয়তো করতে পারে কিন্তু আমি আগে ছোটো ছোটো মানে লক্ষ্যে আমি বিশ্বাসী, তো আমি যেমন আগে যদি হয়তো 87 পেলাম না এর পরের বার আমাকে 88 বা 89 পেতে হবে, এরকম না যে 87 পেলাম আমি পরের বারই মানে 100 পাবো সেটা কোনো ম্যাটার করে না, তোমাকে আস্তে আস্তে এগোতে হবে। একদম ঠিক বলেছো, এবং আমি আমার ভিডিওতেও এটা বলে থাকি, কম্পিটিশান স্টুডেন্টদের সাথে না, কম্পিটিশান নিজের সাথে, নিজে আজকে যা আছি পরবর্তীকালে তার থেকে যত 1% এগিয়ে যেতে পারি, যেটা অদৃশা বললো খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। এবং আমি বলবো যে তো রেজাল্টের দিক থেকে একটা এমন টিপস দাও যেখানে যেটা মনে হয়েছে যে এই জিনিসটা করা উচিত না, হয়তো আমরাও করেছি অনেক ভুল কাজ করেছি আমরা যেটা করা উচিত হয়নি, আমার তোমারও এরকম অনেক হয়তো ভুল হয়েছে পরবর্তীকালে ঠিক করেছো, বাবা মার বকা নিতে হোক টিচারদের বলাতে হোক, তো এই এমন একটা ভুল কাজ যেটা স্টুডেন্টদের পড়াশোনার কালীন করা উচিত নয় বলে তোমার মনে হয়? দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যাই করো না কেন তোমার যদি আগে কিছুক্ষণ নিজে চিন্তা করবে যেটা আমার আদৌ করা উচিত কি না, এই কাজটা কি আমি করে ঠিক করছি সেটা ভাববে, তোমার যদি মানে বেশিরভাগ সময় মনে হয় আমি এটা করলে হয়তো ঠিক হবে না বা আমার বাবা মার খারাপ লেগে যেতে পারে মানে এই কাজে আমার বাবা মার অসম্মান হতে পারে আমার অসম্মান হতে পারে, সেই কাজ আমি বলবো সব সময় যেন অ্যাভয়েড করে, কারণ এই ক্ষেত্রে আমি যেমন অনেক কোনো কিছু নিয়ে একটু বেশি চিন্তা করি সেই ক্ষেত্রে আমি সব কিছুকে নিয়ে ভাবি আগে যে না এটা করবো এতে আমার বাবা মার সর্বোপরি আমার নিজের সম্মান কখনো নষ্ট হচ্ছে না তো বা আমার সময় নষ্ট হচ্ছে না তো, সেই বিষয়গুলোকে যদি একটু ভাবে এবং চিন্তা করে তাহলে ওরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কাজটা খারাপ কোন কাজটা ভালো। একদম খুব ভালো, প্রত্যেকটা অ্যান্সার খুব টু দা পয়েন্ট দিচ্ছে, আমিও এই কথাটাই বলে থাকি যে কথাইও আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না,
তো এই যে বিষয়টি বলল অদৃশ্য একদম ঠিক, যে সর্বদা নিজেকে আগে ভাবতে হবে যে আমি কাজটা করছি এটার মধ্যে কি পজিটিভ দিক আছে কি নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকের মাত্রা যদি বেশি থাকে তাহলেই সেই কাজটা এগিয়ে নিয়ে যাও, প্রথমে নিজে ভাবো। লাস্ট কোশ্চেন আমি তোমাকে করতে চাই, তুমি তো মানে মানে খুব সুন্দর অ্যান্সার দিলে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলেও। শুধু তুমি এত গান করো, স্টেজ প্রোগ্রাম করো, তুমি যদি একটা গান আমাদের সবাইকে ছোট্ট করে শোনাতে। আচ্ছা অবশ্যই, ঠিক আছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হবার। দারুণ দারুণ, মানে কি বলবো, তোমার যেরকম তুমি পড়াশোনায় সেরা সেরকমভাবে তুমি তোমার আর গানেও সেরা। আমি খুব সুন্দর লাগলো তোমার গানটা, এত সুন্দর লাগলো। তুমি তার সাথে সাথে নাচও করো তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে বলতে পারো সব সব দিকেই তোমার কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে আমি যেটা বুঝতে পারি। তোমার মানে আবৃত্তি করো তো? আবৃত্তি করো? হ্যাঁ হ্যাঁ আমি আবৃত্তি করি। একটা আবৃত্তি যদি বলো, তোমার এত সুন্দর গাইলে আমার আবৃত্তিটাও শুনতে ইচ্ছা করছে। আচ্ছা অ্যাকচুয়ালি আমি আবৃত্তি বলতে একটু তো মানে বড় বড় আবৃত্তি করি, তো আমি শোনাচ্ছি মোটামুটি আর কি, মানে এই দু মিনিটের। নমস্কার, পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুড়ে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের, নিমন্ত্রণ লিখনো পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা ভাটার গভীর টানে, তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে, সুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। অনেক সুন্দর, তো তোমরা দেখতেই পারলে অদৃশ্যা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র পড়াশোনায় থেমে থাকেনি, সে পড়াশোনায় মেধাবী, সে সুন্দর গান গায়, সে সুন্দর কবিতা বলে, সে ডান্স করে,
মানে অ্যাকচুয়ালি যে আমরা বা প্যারেন্টসরা বা আমরা প্রকৃতি থেকে যে বার্তা এই মুহূর্তে পেয়ে থাকি, শুধুমাত্র পড়াশোনার মধ্যে থাকলেই পড়াশোনায় ভালো রেজাল্ট করা যায়, এটা কিন্তু একেবারে ভুল প্রমাণ করে দিয়েছে অদৃশা। অদৃশা আমাদের প্রত্যেকের অনুপ্রেরণা, অদৃশা মাল্টি ট্যালেন্টেড আমার মনে হয়। এদিকে সব জানতে পেরেছো, শিখতে পেরেছো যে অ্যাকচুয়ালি পড়াশোনাটাই শেষ নয়, লাইফে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কার্য আমাদের জীবনের এর এক একটা মুহূর্ত, এক একটা আনন্দ, যেটা জীবনে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। আর অদৃশাকে বলবো, তুমি যেভাবে সবার সাথে মিশে গান আবৃত্তি পড়াশোনার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছ, ভবিষ্যৎকে তোমার নিজের উজ্জ্বল করছো, সাথে মা বাবার মুখও উজ্জ্বল করছো, ও এবং সমাজকেও একটা দিশা দেখাচ্ছ, সেরকমভাবেই দেখিয়ে যাও, তোমাকে দেখে যাতে প্রত্যেকে শেখে। শেষ ভিডিওটা আমি অদৃশার থেকেই শেষ করব। তো অদৃশা, শেষ আমাদের পরিবারের সদস্যদের নিয়ে জন্য কি বলতে চাও, শেষ কথা? আমি বলতে চাই সবাই যেন, যারা যারা ভিডিওটা দেখছে বা দাদা যাদের সাথে আর কি কথা বলে, সবাইকে আমি একই কথা বলবো যে সবাই মানে তোমরা যারা আমার কথা শুনছো, তারা প্রত্যেকেই এটা মাথায় রাখবে, সবাইকে নিয়ে, সব কিছুকে নিয়ে যে চলতে পারে সেই হচ্ছে আসল বিজেতা।